এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। অনেক দিন ধরেই ভাবছি আমরা উইকেন্ডে আসবো আসবো, কিন্তু উইকেন্ডে আসা হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি উইকডেজে, আর আমরা চলে এসেছি একটা মাঠে। মাঠ মানে একটা ফাঁকা জমি। আর আমার সাথে যারা যারা আছে, আদি, আদিকে তোমরা হয়তো দেখেছো শর্টস ভিডিওয়ে। আর আছে মিষ্টি, আছে ভলু, ছোট্ট ভলু, রে বাবা রে। তো আমরা এখানে আমি তো অনেকগুলো শাক এখানে তুলে নিয়েছি, তো আরও কিছু শাক তুলবো বলে আমরা এখানে এসেছি। আর ওরা দুজনকে তো যেন আদি কিছু বললো, তুমি কিছু বললে, তোমার নাম বলে দাও, ভালো নামটা। হ্যালো গাইস, আমার নাম নিভু, আর আমার আসল নাম হলো আদিত্য নারায়ণ লাল। তোমরা সবাই আমার জুলি আন্টির ভিডিও দেখো, তাহলে আমাদেরও দেখতে পারবে। আর এখানে আছে মিষ্টি, কদিন বাদে মিষ্টির একটা হাতের কাজ আমি আপলোড করব। আমার ফোনে অলরেডি রয়ে গেছে, সেভ করে রেখেছি, বাস শুধুমাত্র আপলোড করা হয়নি একটু সময়ের জন্য। তো এত সুন্দর হাতের কাজও করেছে, মানে তোমাদেরকেও ওটা দেখাবো। আর এটা বার কর তো, এটা বার কর। আমার অলমোস্ট এতগুলো শাক তোলা হয়ে গেছে, আমিও দিদার সাথে এসেছি। আর আদি ছিল, তো আমি মোটামুটি অনেকগুলো শাক তুলে নিয়েছি, আর কিছু শাক এখনও তোলা বাকি আছে। এখানে একটা ছোট্ট ভলু, অনিশ, মানে ওদের আদরের ভলু, আচ্ছা আচ্ছা আসো, ওদের আদরের ভলু আর অনিশ, তো আমরা সবাই মিলে এসেছি। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, আমি তো অনেকগুলো শাক তুলে নিয়েছি। এখানে টমেটো গাছও আছে, দেখাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো টমেটো হয়েছে, ওদিকেও হয়েছে। ওদিকে কুমড়ো শাক দেখতে পাচ্ছ, ওগুলো কুমড়ো শাক ভরে গেছে ওদিকটা। জায়গাটা চিনে গেলাম, ওরা যখন আসবে না আমি রাত্রিবেলা এসে সব নিয়ে যাবো, সব রাত্রিবেলা এসে নিয়ে নিয়ে যেতে পারবো। আমি এখানে শাক যেটা তুলেছি, কলমি শাক দিটা তুলে দিয়েছে, আর আমি ছেজি শাক তুলেছি অনেকগুলো। ছেজি শাকটা ভীষণ ভালো লাগে, আমি যবে থেকে শুনেছি ছেজি শাক এই জমিতে রয়েছে, তবে থেকে উইকেন্ডে আসবো, কিন্তু উইকেন্ডে হয়ে ওঠে না, তাই উইকডেজেই আজকে ওদের পড়ানোর ছুটি, এই জন্য ওদের নিয়ে আমি চলে এসেছি। সব দুষ্টুগুলো পড়াশোনার নামে তো একটুকু না, আন্টি কবে যাবো, আন্টি কবে যাবো, আন্টি কবে যাবো, তো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। তাই তো, আমরা পড়া হয়ে গেলে কিসের গল্প করি বলে দাও? গোপালের গল্প করি। তো পড়া হয়ে গেলে ওরা ওদের গোপালের ছোট্ট গোপুর গল্প করে আমাকে আধ ঘন্টা পড়া। আচ্ছা, বড় গোপু আছে, বড় গোপু ছোট গোপুর গল্প করে, বলো বলো। আর আচ্ছা, গোপুর গোপুর মুখের মধ্যে কি আছে বলে দাও? বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তো আমাকে সবসময় বলে, জানো তো, গোপুর মুখে না, গোপালের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, মানে ও মোটামুটি সব জানে। ও আমাকে, আমি জানি না এরকম অনেক কথা, ও সব জানে। তো আমাকে পড়ানোর পর আধ ঘন্টা সময় রাখতে হয় ওদের সাথে একটু গল্প করার জন্য, ওদের থেকে একটু কিছু জানার জন্য। আর মিষ্টির হাতের কাছে আমি খুব তাড়াতাড়ি আপলোড করব মিষ্টি, সারাক্ষণ সময় পেলে, মানে পড়াশোনা বাদ দিয়ে সময় পেলেই হাতের কাজ, হাতের কাজ, হাতের কাজ। তো তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হাতের কাজ করেছে অনিশ। তো আমি যা তুলেছি তুলেছি, মামি আমাকে তুলে দিচ্ছে, মানে আমি এক প্লাস্টিক মোটামুটি হয়ে গেছে, মামি আরও চেপে চেপে আরও ভর্তি করে আরও তুলে দিচ্ছে আমাকে, তাতে একদিনের বেশি দুদিন হয়ে যায়। তো খুব একই বলু আর অনিশ, ওদিকে অনিশ টমেটোগুলোকে বল ভেবে খেলছে লাঠি দিয়ে, মানে ভাবছে কিন্তু ছোটো ছোটো বল দিয়ে, ওগুলোকেও ও ভীষণ দুষ্টু, বল ভেবে ওটাকে লাঠি দিয়ে নিয়ে চলে যায় ওটা আমার জন্য। পড়াশোনা তো করে না, দুষ্টু দাও, ওটা ফেলে দিল টমেটোটা। তো আমাদের মোটামুটি সব নিয়ে হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে পড়াতে। আর এখানে আমার সাইকেল আছে, সাইকেল নিয়ে আমি চলে যাবো পড়াতে, আর ওরা বাড়ি চলে যাবে। তো মোটামুটি অনেকটা শাক নেওয়া হয়েছে,
আজকের ব্লগটা এখানে শেষ করছি, তাড়াতাড়ি আমার নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।